আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুমিজ রেসিপি আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি শীতকালীন ফিটার রেসিপি তৈরি করে দেখাবো আমরা অনেকেই কিন্তু হাতে কাটার সময়টা অনেক বেশি পছন্দ করি আর এটা বানানো অনেক ঝামেলা মনে করি তাই না তবে আজকে আমি তিনটি পদ্ধতি খুব সহজভাবে দেখিয়ে দিব এটা যে কেউই ফলো করে বানাতে পারবেন চুই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে আর এটা আমাদের নোয়াখালীর সহজও লাগবে চুলায় একটা পাতিলের মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ অর্থাৎ স্বাদ মতো এখন নেড়ে চেড়ে দিয়েছি আর বলকাসা পর্যন্ত জাল করে নেব মিডিয়াম আছে বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়ো মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ যেহেতু এখানে পানি দেড় কাপ পরিমাণ দিয়েছি সেই জন্য সেই কাপে মেপে দেড় কাপ পরিমাণ গুড়ি দিয়ে দিয়েছি গুড়ি দেওয়ার পর পর এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে আমি অফ ক্যামেরায় ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব আর এই যে ডোটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা হাতে নিলেই লেগে আসছে না তার মানে আমাদের ডোটা একবারে পারফেক্ট হয়েছে পাঁচ মিনিট পর এই যে আমি একটা চড়ানো পাত্রে নামিয়ে নিচ্ছি এটা কিছুটা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালোভাবে মদে নিচ্ছি যদি মনে হয় একটু গরম হাতে লাগছে তাহলে সেক্ষেত্রে একটু ঠান্ডা পানি হাতে লাগিয়ে তারপরে ডোটাকে খুব ভালোভাবে মদে নিবেন এই তো ডোটাকে আমি মদে নিয়েছি খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে ডোটা যদি সুন্দর সফট হয় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর আমি ডোটা দেখিয়ে দিয়েছি কতটা সফট হয়েছে স্মুথ হয়েছে এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি আর একটাকে আমি পাতিলের মধ্যে রেখে দিচ্ছি এতে করে আর ড্রাই হয়ে যাবে না অবশ্যই পাতিলের মধ্যে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে না হলে কিন্তু এটা খুব বেশি শক্ত হয়ে যাবে তো আরেকটা ভাগ আমি এই যে নিয়ে নিয়েছি গোলাকার করে এরকম তারপরে চারপাশে একটু গুড়ি দিয়ে দিচ্ছি এখন এই গোলটা দিয়ে আমি আপনাদেরকে একটি পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখিয়ে দিব এর জন্য প্রথমে আমাদের লাগবে একটা কাছি এই যে একটা হাতে আমি আটার গোলটা নিয়ে নিয়েছি তারপরে ডান হাত দিয়ে আমি এভাবে করে ছোট ছোট গোল লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর গোলের মধ্যেও কিছুটা শুকনো আটা দিয়ে দিয়েছি তারপরে কাচির মধ্যেও নিয়ে নিয়েছি এতে করে আর লেগে যাবে না দেখতেই পাচ্ছেন একটা একটা করে এভাবে কেটে কেটে নিচ্ছি তো কাচির মধ্যে কিন্তু গুড়ি দিয়ে দিয়ে এভাবে কেটে নিতে হবে এখন হাতের নিচে একটা গোল নিয়ে এভাবে করে দুইটা ডলা দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে দুই পাশে একটু চিকন হবে আর মাঝখানে একটু মোটা টাইপের হবে এভাবে করে করে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে এখন আপনাদের সুবিধার্থে আমি আরো একটা পদ্ধতি দেখিয়ে দিব যেভাবে আমাদের আগেকার দিনে মাচা চিরা তৈরি করতেন প্রথমে হাতে এরকম ছোট কিছুটা আটা নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি হাত দিয়ে ডোলে এরকম লম্বা করে লতার মতো করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন এখন এই লতাটাকে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে হাত দিয়ে দুটা ডলা দিলে কিন্তু আমাদের চুই পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে আর আমি মনে করি এভাবেই কিন্তু এই পিঠাটা বানানো খুবই সহজ এভাবে করে আমাদের আগেকার দিনে মাচাচিরা কিন্তু অনেক চুই পিঠা তৈরি করতেন অর্থাৎ হাতে কাটার সময় যেটাকে বলে গ্রামে যেহেতু অনেকজন মিলে এই পিঠাগুলো তৈরি করতেন খুব সহজে অনেক পিঠা তৈরি করা যেত এই তো আমি কথা বলতে বলতে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই তো তিনটা লতার মতো করে চিকন করে লম্বা করে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে একসাথে সবগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে অনেকগুলো কেটে নেওয়া যায় তারপরে এগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে করে দুইটা ডলা দিলে কিন্তু চুই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে খুবই সহজভাবে আমি তিনটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে যেভাবে সহজ মনে হয় আপনারা সেভাবেই পিঠাগুলো তৈরি করতে পারবেন এই তো আমি সবগুলো পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু অনেকটা হয়েছে যাই হোক আজকে তিনটা পদ্ধতি দেখিয়েছি এখান থেকে যে কোনো একটা সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা যে কেউ বানাতে পারেন আর আমার পিঠাগুলো দেখতেই পাচ্ছেন একটা একটার সাথে লেগে যাচ্ছে না খুবই জরজরে হয়েছে আর পিঠাগুলো হচ্ছে ছেলে নিতে হবে এতে করে এক্সট্রা গুডিগুলো পড়ে যাবে এতে করে পিঠাগুলো আরো বেশি জ্বর হবে রান্নার পরে আঠালো হয়ে যাবে না এখন পিঠাগুলো রান্না করে নেব এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ লিকুইড দুধ পুল ক্রিম আর এগুলোকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ আর দিচ্ছি সাত মতো লবণ মিষ্টিটা ব্যালেন্স ঠিক রাখার জন্য এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আমি এখানে কম পরিমাণে ইউজ করবো কেননা আমি এখানে কিছুটা গুড ইউজ করব পরবর্তীতে আপনারা চাইলে শুধুমাত্র চিনি তৈরি করতে পারেন এখন নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম আছে জাল করে নিচ্ছি বলকাসা পর্যন্ত খুব বেশি একটা জাল দিয়ে ঘন করার প্রয়োজন নাই যেহেতু দুধগুলো আগে থেকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আহ নারিকেল কোরানো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠা দিব না আমি দুধ অনুযায়ী পিঠা দিচ্ছি কিছুটা পিঠা রেখে দিয়েছি পিঠাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি এখন আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এখন মিডিয়াম আছে আট থেকে দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব খুব বেশি একটা রান্না করারও প্রয়োজন নেই তাহলে নরম হয়ে যাবে আরও তো আমি মাঝে মাঝে কিন্তু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন এ পর্যায়ে এসে আমি গোটা যে তেজপাতা এলাচ দিয়েছি সেগুলো উঠিয়ে নিব না হলে পরবর্তীতে পিঠাগুলো খেতে এগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না আর কি তো আমাদের পিঠাগুলো মোটামুটি হয়ে এসেছে এখন আমি একটু চেক করে নিচ্ছি এই যে পিঠাগুলো উপরে উঠে এসেছে তার মানে বুঝতে হবে পিঠা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পাটালি গুড় আমি এখানে এগুলোকে আগে থেকে জাল দিয়ে আলাদাভাবে ঘন করে নিয়েছি আর এভাবে করে দিয়ে দিলে আর কি দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই নেই আপনারাও এভাবে দিতে পারেন চাইলে কিন্তু আগেও দিয়ে দিতে পারেন দুধের মধ্যে এই তো গুড় বা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি নেড়েচেড়ে আর একটা বলক এসেছে এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কেমন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকমই কিন্তু এটা খেতে ভালো লাগে খুব বেশি ঘনও ভালো লাগে না আবার খুব বেশি পাতলাও ভালো লাগে না আমি সৌন্দর্যের জন্য উপর থেকে আরও একটু কোরানো নারিকেল দিয়ে দিয়েছি চাইলে বাদাম কুচিও দিতে পারেন এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগে আবার গরমও খেতে ভালো লাগে খুবই মজার পিঠা এটা আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন খেয়ে বুঝতে পারবেন এটা কতটাই মজার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বরাবরের মতো সবার সাথে শেয়ার করে দিবেন আজকে তাহলে পিঠা খেতে খেতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ